এবার রমজান মাসটা পড়েছে স্ট্রবেরির মৌসুমে, আর তাই মৌসুম ফুরিয়ে যাবার আগেই আমি তৈরি করে রেখেছি স্ট্রবেরির স্কোয়াশ। ইফতারের টেবিলে কেবলমাত্র ঠান্ডা পানির সাথে মিলিয়ে নিলেই তৈরি অত্যন্ত সুস্বাদু এক শরবত, এবং অবশ্যই বাসায় তৈরি বলে দারুণ স্বাস্থ্যকর। এছাড়াও এই স্কোয়াশ দুধের সাথে মিলিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় মিল্কশেক, কিংবা তৈরি করে নেওয়া যায় আইসক্রিমও। আমি রুমানা বৈশাখী আসসালামু আলাইকুম জানাচ্ছি আপনাদের সবাইকে, এবং আজ আমি দেখাবো একই সাথে দুটি রেসিপি, কিভাবে খুব সহজে স্ট্রবেরি দিয়েই তৈরি করে নেওয়া যাবে স্ট্রবেরি জ্যাম এবং স্ট্রবেরি স্কোয়াশ, কিন্তু কোনো রকম বাড়তি ঝামেলা ছাড়া। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজির মতো স্ট্রবেরি। আমাদের দেশেই এখন স্ট্রবেরি পাওয়া যায়, মৌসুমের শুরুতে দামটা খুব চড়া হলেও এখন দামটা বেশ কমে গেছে। এই 1 কেজি আমি কিনেছি 600 টাকা দিয়ে। স্ট্রবেরিগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ কাটার পরে কিন্তু আর স্ট্রবেরি ধোয়া যাবে না। অনেকেই মনে করতে পারেন যে স্কোয়াশ বা জ্যাম তৈরি করার জন্য স্ট্রবেরি খুব ছোট ছোট করে কাটতে হবে, এবং এই কাটার ভয়ে বা কুচি করার ভয়ে স্ট্রবেরি স্কোয়াশ বা জ্যামের ঝামেলাতে অনেকেই যেতে চান না। কিন্তু সত্যি কথা বলি, আসলে আমাদের খুব বেশি কুচি করে কাটতে হবে না। এই স্ট্রবেরিগুলোকে আমি কেবলমাত্র দুভাগ করে নিচ্ছি, এর বেশি ছোট করার আমাদের প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফ্রেশ স্ট্রবেরি। আমি কেবলমাত্র মাথার অংশটা ফেলে দুভাগ করে মাঝখান থেকে কেটে নিচ্ছি, এবং এই দুভাগ করে কাটা স্ট্রবেরি দিয়েই আমাদের স্কোয়াশ তৈরি হবে। এবং স্কোয়াশ তৈরি করার পরে যেটুকু স্ট্রবেরি থাকবে সেটুকু দিয়ে আমরা আবার জ্যাম তৈরি করে নিব। অর্থাৎ এই 1 কেজি স্ট্রবেরি দিয়েই দুই রকমের দুটি আইটেম তৈরি করা যাচ্ছে। এখানে বলে রাখি, এই স্ট্রবেরি স্কোয়াশ কিন্তু আপনি ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 15 থেকে 20 দিন পর্যন্ত, আর স্ট্রবেরি জ্যামটা কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই 7-8 মাস খুব ভালোভাবে সংরক্ষণ করা যায়। বড় স্ট্রবেরিগুলোকে আমি একটু স্লাইস করে কেটে নিয়েছি, তবে সবই দেখতে পাচ্ছেন বেশ বড় পিস আছে। এবার এই স্ট্রবেরিটাকে আমি চিনি দিয়ে মেখে রাখবো। এখানে আমি সাদা চিনিটা ব্যবহার করছি, লাল চিনিতে জ্যামের কালারটা বেশি ডার্ক হয়ে যাবে। এবং 1 কেজি স্ট্রবেরিতে আমি 1/2 কেজি পরিমাণ চিনি দিলাম। এটা নিজ নিজ স্বাদ অনুযায়ী দেবেন, কোনো সমস্যা নেই, ইচ্ছা মতো কম বেশি করা যাবে। যারা মিষ্টি বেশি ভালোবাসেন তারা চিনিটা বাড়িয়ে দেবেন, আমার কাছে একটু টক মিষ্টি স্বাদটাই ভালো লাগে। চিনিটা দিয়ে স্ট্রবেরিকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এবং এভাবেই আমি রেখে দেব 1/2 ঘন্টার মতো। আর একটু বেশি রাখলেও কোনো সমস্যা নেই, এতে যা হবে স্ট্রবেরিটা চিনির কারণে জুস ছেড়ে দিবে, এবং জুস ছেড়ে একদম নরম হয়ে যাবে। এর ফলে আমাদের কুকিং টাইমটাও কম লাগবে, এবং আমি লক্ষ্য করে দেখেছি যে চিনি দিয়ে আগে মেখে রাখলে স্ট্রবেরি জ্যামটা খুবই ভালো হয়, এবং স্কোয়াশ তৈরি করার সময়ও একটু বেশি পরিমাণে স্কোয়াশ পাওয়া যায়। আমি এটা মেখে এখন অপেক্ষা করব 1/2 ঘন্টার মতো, এবং 1/2 ঘন্টা পর এই স্ট্রবেরিগুলোকে আমি সোজা চুলায় বসিয়ে দিব। না, সাথে আর কিচ্ছু দিব না, আর কোনো কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। কোনো স্কোয়াশ তৈরি করার জন্য আমাদের কিছু প্রয়োজন নেই, কেবলমাত্র চিনি আর স্ট্রবেরি দিয়েই স্কোয়াশ এবং জ্যাম এই দুই প্রকারের আইটেম তৈরি হয়ে যাবে। আমরা মাঝারি আঁচে স্ট্রবেরিগুলোকে খুব ভালোভাবে চাল করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন উপচে না পড়ে, কিংবা জাল বেশি হয়ে স্ট্রবেরিগুলো উড়ে না যায়। এই কাজটাতে একটুখানি সময় লাগবে, স্ট্রবেরি স্কোয়াশ বা জ্যাম তৈরির এটুকুই যা সময় সাপেক্ষ ব্যাপার, আর সেটা হচ্ছে জাল করা। নেড়ে নেড়ে জাল করতে হবে, একটু পরপরে আমি কনসিস্টেন্সি চেক করেছি। এবার দেখতে পাচ্ছেন যে এই যে ফুটছে স্ট্রবেরির জুসটা, এটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে, বেশ সিরাপি হয়ে গেছে, এবং এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। এই পর্যায়ে বুঝতে হবে যে আমাদের স্ট্রবেরি স্কোয়াশটা তৈরি। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, এই সুগার এবং স্ট্রবেরির মিশেলে যে সিরাপটা তৈরি হয়েছে সেটাই আমাদের স্ট্রবেরি স্কোয়াশ। এবং স্ট্রবেরির খুব ভালো দিকটা হচ্ছে স্ট্রবেরির ভেতরে যথেষ্ট অ্যাসিডিটি থাকে, তাই স্কোয়াশ তৈরি করার জন্য আলাদা কিছুই দিতে হয় না। এবার আমি স্কোয়াশটা তুলে নেওয়ার পরে যতটুকু স্ট্রবেরি অবশিষ্ট আছে সেটাকে খুব ভালোভাবে ডাল ঘুটিং দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি, এবং আমাদের জ্যামও কিন্তু প্রায় তৈরি। কীভাবে বুঝবেন জ্যাম হয়ে গেছে? যখন যতটুকুন স্ট্রবেরি নিয়ে জাল দেওয়া শুরু করেছিলেন তার অর্ধেক পরিমাণে নেমে আসবে, তখনই বুঝবেন যে জ্যাম তৈরি।
জ্যামের চুলাটা নিভিয়ে জ্যামটা আমি ভালোভাবে ঠান্ডা করে একটুখানি লেবুর রস মিশিয়ে নিয়েছি। এটা না দিলেও কোনো সমস্যা নাই, লেবুর রস ছাড়ে স্ট্রবেরির জ্যাম 6-7 মাস ফ্রিজে ভালো থাকে। আর লেবুর রসটা অবশ্যই গরম অবস্থাতে মেশানো যাবে না, জ্যামটা ভালোভাবে ঠান্ডা করে তবেই মেশাতে হবে। গরম অবস্থাতে মেশালে কিন্তু আবার জ্যামটা তেতো হয়ে যায়, আর লেবুর রসটাও খুব বেশি না, জাস্ট কয়েক চামচের মতো মেশালে কিন্তু হয়ে যাবে। হোমমেড ফ্রেশ ব্রেডের ভেতরে আমরা স্ট্রবেরি জ্যামটা একটু মেখে দেখাই। কি সুন্দর ভাইব্রেন্ট একটা কালার হয়েছে দেখেছেন, এবং কোনো রকমের কোনো প্রিজারভেটিভ এতে নেই, কোনো ফুড কালার এতে নেই, খুবই সামান্য অ্যাডেড সুগার আছে। এবং এই জ্যাম অনেক রকমের অনেক কাজেই ব্যবহার করা যায়, আর বলাই বাহুল্য খেতে খুবই সুস্বাদু। এবার আসুন আমরা আমাদের স্ট্রবেরি স্কোয়াশটা দিয়ে তৈরি করে নিই খুবই ঝটপট একটা শরবত। এটা তৈরি করা এতই সহজ যে আমার বলে বুঝিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে আর কি, রেসিপিটা দেখতে থাকুন, আর সম্ভব হলে বানিয়ে রাখুন স্ট্রবেরি স্কোয়াশ। ঘরে তৈরি অর্গ্যানিক স্ট্রবেরি স্কোয়াশ দিয়ে আপনাদের প্রতিটা ইফতার হয়ে উঠুক স্বাস্থ্যকর এবং আনন্দময়। সবাই একবার অবশ্যই তৈরি করে দেখবেন, আর আমাকে জানাবেন কেমন লাগলো। আজ আমি রুমানা বৈশাখী এখানেই শেষ করছি। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।